ভারতে দিদার বিকলেও এমন অনেক জিনিসই রয়েছে যা পৃথিবীর বিভিন্ন দেশেই নিষিদ্ধ। এমনই এক ডজন জিনিসের সন্ধান খুঁজল দৃষ্টিভঙ্গি। বিদেশে পশুদের স্নান করানোর জন্য লাইফ বয় ব্যবহার করা হয়। বলা হয় ত্বকের পক্ষে লাইফ বয় ভালো নয়, কিন্তু এদেশে তা রমরমা বাজার। ফ্রান্স, ডেনমার্ক ইত্যাদি দেশে নিষিদ্ধ। এমনকি অনেক দেশে 18 বছরের কম বয়সীদের এই এনার্জি ড্রিঙ্কটি পান করতে দেওয়া হয় না। হাইপারটেনশন থেকে ডিপ্রেশন, হৃদযন্ত্রের সমস্যা ইত্যাদির মতো রোগ ডেকে আনে এই রেডবুল। ভারতে ডিসপ্লিনের জনপ্রিয়তা গগনচুম্বী। মানুষ মুড়ি মুরগির মতন খান এটি, কিন্তু এটি বহু দেশেই ব্যান। ভারতে ব্যবহৃত হয় এবং খোলা বাজারে কিনতেও পাওয়া যায় এমন প্রায় 60টি কীটনাশক বিদেশে নিষিদ্ধ। দুধ সুষম খাদ্য, আজ থেকে 80 সকলেই তা পান করে। আমেরিকা এবং কানাডায় পাস্টুরাইজেশন করা ছাড়া দুধ পাওয়াই যায় না, কিন্তু ভারতে পাস্টুরাইজেশন ছাড়াই দুধ বিক্রি করা হয়। বিশেষ ধরনের এই লজেন্সটি শিশুদের পক্ষে বিপজ্জনক। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডায় এটি বিক্রি করা হয় না, কিন্তু ভারতে সেই সবের বালাই নেই। জেলি সুইট খেয়ে শিশুদের হাজারো সমস্যার অভিযোগ থাকলেও ভারতে এই জিনিস নিষিদ্ধ নয়। তেরে আসবেন না প্লিজ। ভারতীয়দের প্রিয় সিঙ্গারাকেই নাকচ করা হয় সোমালিয়ায়। জঙ্গি গোষ্ঠী শবাবদের ফটোয়ায় সেদেশে নিষিদ্ধ সিঙ্গারা। আমেরিকা কিন্ডার চকলেটকে রিজেক্ট করেছে। লুফে নিয়েছি আমরা, বাচ্চাদের কিনে দিচ্ছি কিন্ডার জয়। ন্যানোর ক্ষমতা অসীম। ছোট্ট গাড়ি হলেও এই জিনিস রাজ্যের সরকার বদলে দিতে পারে, সে কি কম কথা? কিন্তু এই গাড়ি নিরাপদ নয়। গ্লোবাল এনসিএপি টেস্ট পাস করতে পারেনি গাড়িটি, তবু ভারতে দিব্যি চলছে। মারুতি সুজুকি অল্টো 800 বিশ্বের বিভিন্ন দেশের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যাত্রী নিরাপত্তা বিষয়ে এর প্রাপ্ত নম্বর গোল্লা। ফলে বহু দেশের রাস্তায় এর দেখা না মিললেও ভারতের রাস্তায় এর সাক্ষাৎ মিলবেই মিলবে। কিডনির জন্য ডিকোল টোটাল ক্ষতিকর, তাই বিশ্বে এর তেমন চল নেই, কিন্তু ভারতবাসী তো একে বুকে টেনে নিয়েছে। এটি আবার বেদনা নাশক, লিভারের জন্য বিষাক্ত, তাই আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন একে ঢুকতেই দেয়নি, কিন্তু ভারতীয়দের ওষুধের বাক্সে এদের দেখা মেলেই।